আসসালামু আলাইকুম। এডুকেশন মিডিয়া বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুগণ, যারা আমার এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটি দেখেননি, কাইন্ডলি আমার চ্যানেল থেকে ওই ভিডিও দুটি দেখে নেবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমার ওই আগের ভিডিও দুটির লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে উপরে লিঙ্কগুলোতে ক্লিক করে দয়া করে আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে আপনাদেরকে জানাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি যে বিষয়গুলো আলোচনা করব, প্রথমে আলোচনা করব সংজ্ঞা, তারপর শ্রেণীবার উপায়, গঠন প্রণালী, এবং এর সাথে আমি বেশ কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব, যাতে পরবর্তীতে আর আপনাদের কোনো সমস্যা না হয়। চলুন তাহলে সংজ্ঞাগুলো বুঝি। এইমাত্র একটি কাজ শেষ হয়েছে অথবা যে কাজটি পূর্বে শেষ হয়ে আছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, অর্থাৎ একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, যদি এইমাত্র শেষ না হয় তাহলে এই কাজটি পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এর বুঝিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা ইংরেজিতে এই সংজ্ঞাটা এভাবে বলতে পারি, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ used to express an action which is just finished but the result of which still exists. যেমন I have done the work, he has gone to school ইত্যাদি। পরবর্তী টার্মটা হচ্ছে আমাদের শ্রেণীবার উপায়। শ্রেণীবার উপায় আমরা কিভাবে চিনব যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? বাংলা ক্রিয়া শেষে আসি, আসো, আসেন চিহ্ন থাকবে, অর্থাৎ ক্রিয়াপদ যেটা হবে তার শেষে আসি, আসো, আসেন। যেমন আমি ভাত খাই আসি, খাই হচ্ছে মূল ভার, এর সাথে আসি আসে, এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। চলুন তাহলে এখন গঠন প্রণালীগুলো আলোচনা করা যাক। প্রতিটা গঠন প্রণালী সুন্দরভাবে আলোচনা করে তাদের এগেনস্টে আমি একটা করে উদাহরণ দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম হচ্ছে সাবজেক্টের পরে, অর্থাৎ সাবজেক্টের পরে সহযোগী ভার্ব হবে হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে প্রথমে সাবজেক্টের পরে হবে সহযোগী ভার্ব হ্যাভ বা হ্যাজ বসবে, অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাজ, আর বাকি সকল পার্সনের ক্ষেত্রে হ্যাভ হবে। এবার আমি পরেরটা চলে যাই। সহযোগী ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, সাহায্যকারী ভার্ব যেটা হবে এরপরে মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপেল হবে। চলুন তাহলে একটা উদাহরণ দিয়ে দেখি। সে আমাকে একটি কলম দিয়েছে, সে এখানে হি হচ্ছে সে আমাকে একটি কলম দিয়েছে, তাহলে হির পর সাহায্যকারী ভার্ব হবে হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হ্যাজ। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল, ভার্বের পাস্ট পার্টিসিপেলগুলো আমাদের আগেই পড়ে নেওয়া উচিত, কারণ কোন ভাবে পড়ে মানে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ যেমন প্রেজেন্ট ফর্মে থাকে গিভ GIVE, তারপর হচ্ছে গেভ GAVE, তারপর পাস্ট পার্টিসিপেলে থাকবে গিভেন GIVEN, তাহলে হবে হি হ্যাজ গিভেন কাকে, আমাকে, মি, এ পেন। হি হ্যাজ গিভেন মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা আমি সুন্দর উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর চলুন পরের অপশনগুলো দেখি। অনেক সময় ক্রিয়াপদের শেষে আসি, আসো, আসেন চিহ্ন থাকা সত্ত্বেও অতীতকাল স্পষ্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। অতীতকাল যদি স্পষ্ট থাকে, অর্থাৎ গতকাল, এটা স্পষ্ট অতীত, যদি অতীতকাল স্পষ্ট থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। যেমন গতকাল তোমার পত্র পাইয়াছি, এখানে স্পষ্ট আছে গতকাল, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, গতকাল তোমার পত্র পাইয়াছি, তাহলে এখানে কে পাইছে, আমি, এখানে ভার্বটা মানে সাবজেক্টটা উজ যাচ্ছে, তাহলে কে, আই, আই রিসিট RECIVED পাস্ট ফর্ম, আই রিসিভড কি পেয়েছি, তোমার পত্র, ইওর, ওয়াই ও ইউ আর ইওর লেটার,
আই রিসিভড ইয়োর লেটার গতকালের ইংরেজি হচ্ছে ইয়েস্টারডে। অর্থাৎ অনেক সময় আসি আসতে থাকা সত্ত্বেও এটা কোন টেন্স হয় না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না, না হলে এটা কোন টেন্স হবে, পাস্ট ইন্ডিফিনিট টেন্স। এবার চলুন পরেরটা দেখি। অনেক সময় আছে দেখি নাই, ভাবি নাই ইত্যাদি নেগেটিভ ফর্ম ক্রিয়াপদের ইংরেজি অনুসারে, ক্রিয়াপদের ইংরেজি অনুসারে দেখি নেই, ভাবি নেই, খাই নেই, এরকম ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি কখনো চিড়িয়াখানা দেখি নেই, আমি কখনো চিড়িয়াখানা দেখি নেই, আই হ্যাভ নেভার, এমনি ভি আর নেভার ভিজিটেড দা জু, আই হ্যাভ নেভার ভিজিটেড দা জু। অর্থাৎ দেখি নেই ভাবি নেই থাকলে আসি আসাটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখি নেই ভাবি নেই থাকি নেই এরকম ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলুন তাহলে পরেরটা যায়, সে সাত দিন যাবৎ অসুস্থ, অর্থাৎ কিছু সময় ব্যাপিয়া যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। বাট এখানে যদি তেসি তেসে না থাকে, তাহলে যদি তেসি তেসে থাকে এবং নির্দিষ্ট বা ব্যাপক সময় থাকে, তাহলে এটা অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। সে সাত দিন যাবৎ অসুস্থ, তাহলে কি হবে এটা, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন ইল, আই ডবল। এখানে মনে রাখতে হবে হ্যাজ, হির পর হ্যাজ আসছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ কতদিন যাব, যখন সাত দিন হবে তখন হবে ফর। অর্থাৎ আমি এখানে উল্লেখ করে দিই, ব্যাপক সময় হলে ফর, আর যদি নির্দিষ্ট সময় হয় তাহলে সিন্স হবে। তাহলে সে কি আছে এখানে, সাত দিন একটা ব্যাপক সময়, এই জন্য ফর হবে, হি হ্যাজ বিন ইল ফর সেভেন ডেজ। এখানে আর একটা জিনিস আছে, এখানে সাত দিন অনেকে মনে করে যে এই সাত দিনটা হচ্ছে নির্দিষ্ট সময়, কিন্তু আসলে না, এই সাত দিন সপ্তাহের কোন সাত দিন বা মাসের কোন সাত দিন সেটা নির্দিষ্ট করা নাই। যদি এখানে রবিবার বলা থাকতো তাহলে এখানে এটা নির্দিষ্ট বার উল্লেখ করা আছে, অর্থাৎ যখন দেখা যাচ্ছে নাম্বারিক্যাল হয় মানে 1997 সাল, এটা হচ্ছে নির্দিষ্ট, কিন্তু যখন বলা হবে সাত বছর তখন কিন্তু এটা ব্যাপক, বছর দুটোই বছর, একটা হচ্ছে নির্দিষ্ট সাল আর একটা হচ্ছে নির্দিষ্ট বছর, কিন্তু দুটো নির্দিষ্টের মধ্যে এখানে একটা জিনিস আছে, সাত বছর এটা হচ্ছে ব্যাপক, আর যখন নির্দিষ্ট বলা হবে 1997 সাল থেকে তখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিন্স 1997 হবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। এবার আমরা পরেরটা আলোচনা করব, দেখা যাচ্ছে আমি এবার বেশ কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বেশ কয়েকটা উদাহরণ আমি করিয়ে দেখাবো, যাতে আপনারা অতি সহজে সুন্দরভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা করতে পারেন। আল্লাহ দুনিয়া সৃষ্টি করিয়াছেন, তাহলে কি হবে, কে সৃষ্টি করেছেন, আল্লাহ, তাহলে আল্লাহ, তাহলে আল্লাহ পর অবশ্যই হ্যাজ হবে। তারপর সৃষ্টি করার ইংরেজি হচ্ছে ক্রিয়েটেড, সি আর ই এ টি, ক্রিয়েট মানে সৃষ্টি করা, এটা পাস্ট পার্টিসিপল ক্রিয়েটেড হবে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স বা ইউএনআই ভি ই আর এস ই হবে। তাহলে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, তাহার সদ্যি হইয়া আছে, তাহলে তাহার ইংরেজি হচ্ছে হি, হি অথবা সি ব্যবহার করতে পারেন। হি হ্যাজ এইচ এস, ধরার ইংরেজি হচ্ছে ক্যাস, তাহলে এটা হবে কট, সি এ ইউ জি এস টি, ফার্স্ট পার্টিসিপল কট। হি হ্যাজ কট কোল্ড, ঠান্ডা বা সর্দি। এবার চলুন পরেরটা, আমি ফুটবল খেলি আছি, তাহলে কি হবে, আই হ্যাভ প্লে, পি এল এ ওয়াই, প্লে মানে খেলা করা, ইডি হবে প্লেড, আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল। তারপর একটা হচ্ছে তুমি ইতিহাস পড়িয়াছো, তাহলে তুমি রেঙে যাবে ইউ, তারপর ভার্ব এখানে হবে হ্যাভ এইচ এ ভি ই, কারণ শুধু বলা আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে
হ্যাভ হবে, তাহলে তুমি ইতিহাস পড়েছো, ইউ হ্যাভ রিড, আর ই এ ডি, আমরা আগেই জানি রিডের সব জায়গায় একই মতো, রিড রিড রিড, ইউ হ্যাভ রিড ইতিহাসের ইংরেজি হিস্টোরি, ইউ হ্যাভ রিড হিস্টোরি। সে কি তাহার কলম হারায় নাই? এবার আমি একটা সুন্দর উদাহরণ পেয়েছি, সে কি তাহার কলম হারায় নাই, প্রশ্নবোধক প্লাস নাবোধক। তাহলে প্রশ্নবোধক হলে আমরা জানি যে সাহায্যকারী ভাবটা সামনে আসবে, তাহলে সে আছে এখানে সাবজেক্ট, তার আগে হবে হ্যাজ, হ্যাজ হি, যেহেতু নাবোধক তার সেজন্য নট হবে, হ্যাজ হি নট, হারানোর ইংরেজি লস্ট, এল ও এস টি লস্ট, হ্যাজ হি, হ্যাজ হি নট লস্ট তাহার কলম, হিজ পেন, অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তুমি এই কাজ করিয়াছো, তাহলে এখানে আসবে তুমি এই কাজ করিয়াছো, তুমি এই কাজ করিয়াছো, তাহলে এখানে আসবে ইউ, ইউ হ্যাভ এই কাজ, দিস ওয়ার্ক, আর কে। বন্ধুরা আশা করি খুব সুন্দরভাবে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝে গেছেন। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলি আপনারা অতি সহজে পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।